ओं जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे दर्शित्वा प्रणमामि मुहुर्मुहुर। नमस्कार, आज निवेदितार भारत दर्शन 120 पर्व जी जेखान थेके प्रति रविवार सकाले এই শব্দগুলি শোনার জন্য অপেক্ষা করতে থাকেন তাদেরকে নতুন করে শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা প্রতি রবিবারের মতো আবার জানাই। নিবেদিতার ভারত দর্শন শেষ কবে হবে আমি নিজেও জানি না, কারণ যত নতুন নতুন তথ্যের সন্ধান আমি পাচ্ছি, যে কথাটি বারবার বলে থাকি, নিবেদিতার ভারত দর্শন মানে আমাদের কাছেও আমাদের ভারত দর্শন। এক একটি দিক যেগুলি এখনো পর্যন্ত আমরা খুলে দেখিনি, হয়তো নিবেদিতার জীবনে আমরা সেগুলিকে ঠিকভাবে উপলব্ধি করার চেষ্টাই করিনি। নিবেদিতার জীবনে এমন একটি জায়গা তিনি আমাদের মতো সাধারণ মানুষের জন্য তৈরি করে রেখে গেছেন, যেগুলির সন্ধান পেতে গেলেও আমাদের অনেক মেহনত করতে হয়। রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট প্রথম যিনি ছিলেন তার নাম স্বামী ব্রহ্মানন্দ। তিনি বলতেন, নিবেদিতা বিদেশে জন্মগ্রহণকারী মহিলা আধ্যাত্মিকতার কী বোঝেন এই ভাবটি আমার মনে হলো প্রথমের দিককার সেই সমস্ত ভাবনাকে দূরে সরিয়ে দিয়ে কখন কিভাবে তার অধ্যবসায় স্বামী বিবেকানন্দের মতো এক আধ্যাত্ম পুরুষ এবং সর্বোপরি রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবমণ্ডলে আসার পরে, যদিও সেটি তার জন্ম থেকেই হয়তো ছিল তার মধ্যে, সেটির প্রকাশ ঘটেছে এই মহামানবগুলির সংস্পর্শে আসার পরে। ব্রহ্মানন্দজি বলছেন, এক জায়গায় যখনই নিবেদিতা আমার কাছে আসতো বা আমি নিবেদিতার কাছে গিয়ে পৌঁছাতাম, তখন দরদর করে আমার অন্তত বিশেষ করে ঈশ্বর কেন্দ্রিক যে মনোভাব সেটি অনেক ঊর্ধ্বমুখী হয়ে যেত। অর্থাৎ আধ্যাত্মিকতার স্বয়ং যেন একটা পরাকাষ্ঠায় পরিণত হয়ে গেছিল নিবেদিতা। তাকে দেখলে আধ্যাত্মিকতাটা বা ঈশ্বর চিন্তাটা সর্বোপরি ভারতীয় সাধনার উপলব্ধিটা আমাদের মনের মধ্যে যেন চচ্চর করে উপরের দিকে উঠে যেত। তাকে দেখলে তিনি যেন একটা আধ্যাত্মর একটা পরাকাষ্ঠা। যেটি বলছিলাম, বিবেকানন্দ বিদায় নেওয়ার আগেই ব্রহ্মানন্দজি কিন্তু নিবেদিতাকে দেখেছেন, বুঝেছেন, অনুভব করেছেন। তিনি রামকৃষ্ণ বিবেকানন্দের জগতে নিজের জায়গায় সর্বোপরি সবার কাছে সমানভাবে প্রাসঙ্গিক হয়ে গেছিলেন। নিবেদিতা একটা চিঠিতে ম্যাকলাউডকে লিখছেন, চিঠিটার ডেট ছিল 19/2/1903 খ্রিস্টাব্দ। তিনি লিখছেন, যদি জাপানে কয়েক মাস কাটাবার পরে স্বামী শারদানন্দের পথ আমেরিকার জন্য পরিষ্কার করে দেয়া হয়, খুবই খুশি হব। শারদানন্দ আমেরিকায় খ্রিস্টিনের কাজের জন্য টাকা তুলতে চান। অর্থাৎ খ্রিস্টিন যে নিবেদিতার স্কুলটির দায়িত্ব নিয়ে কাজ করছেন, সেখানে তার টাকার প্রয়োজন। সেক্ষেত্রে শারদানন্দজি বিদেশে গিয়ে কিছু টাকা তুলে সাহায্য করতে চান। আমার মতে তার সর্বত্র ঘোরা উচিত, কেননা ভবিষ্যতে পৃথিবীর চারিদিকে তরুণ বয়স্কদের স্থাপন করবার দায়িত্ব তারই উপর বর্তাবে। আমি তাকে খুঁটিনাটি কাজের মানুষ অপেক্ষা মূল সংগঠক ও দায়িত্ববাহক রূপে দেখি, আর স্বামী ব্রহ্মানন্দকে দেখি আধ্যাত্ম কেন্দ্ররূপে এবং কর্তারূপে। এটি নিবেদিতার নিজের কথা তিনি ম্যাকলাউডকে চিঠিতে লিখছেন 19/2-তে। এই চিঠিতে
নিবেদিতা আরও লিখছেন, রামকৃষ্ণ মিশনের সঙ্গে তার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক মাস পরে, বিচ্ছিন্ন হওয়া বলতে ওই যে স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে যাওয়া, যেটি একটি রাজনৈতিক পরিবেশ, একটি আধ্যাত্মিক পরিবেশের মধ্যে কখনো থাকতে পারে না। স্বামীজি নিজেও বলে গেছেন যে দিস ইনস্টিটিউশন, দিস অর্গানাইজেশন ক্যানট বি অ্যাডাপ্টেড উইথিন পলিটিক্যাল ইভেন্টস, কোনো রাজনৈতিক সংস্পর্শে থাকবে না। এটি স্বামীজির নির্দেশ এবং সর্বোপরি আধ্যাত্মিক গুরুর এই বিশাল যে বিশ্বব্যাপী তার চিন্তা ভাবনা, সেখানে রাজনীতিকে ঢুকিয়ে তাকে কলুষিত করা নিবেদিতারও ইচ্ছে ছিল না। তাই গভীর বেদনার মধ্য দিয়ে কিন্তু ওই যে চিঠি লিখে তাকে ব্রহ্মানন্দজি 18 জুলাই খুব সম্ভবত ওই যে বছর তাকে বলা হলো 1902 খ্রিস্টাব্দে স্বামীজির শরীর যাওয়ার পরে, যে সমস্ত সংবাদ মাধ্যমকে জানিয়ে দিতে হবে তার রামকৃষ্ণ মিশনের সাথে কোনো সংযোগ নেই, অর্থাৎ তিনি নিজে একাকী এবং স্বাধীনভাবে কাজ করছেন, সেটি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সাথে তার যুক্ত হওয়া বা স্বাধীনতা সংগ্রামীদের সাথে তার মেলামেশা একান্তই তার ব্যক্তিগত, এটি রামকৃষ্ণ মিশন সংঘ কেন্দ্রিক নয়। অর্থাৎ যদিও নিবেদিতা রামকৃষ্ণ মঠ মিশনের তৎকালীন যে সভ্য পদ, একজন মহিলা হিসেবে তো একটি সন্ন্যাসী পুরুষ সন্ন্যাসী সঙ্ঘের মধ্যে তেমন গভীরভাবে যে তার কমিটির মধ্যে থাকা বা পরিচালন কমিটিতে থাকা এরকম কিছু নয়, এই যে সংসদ থেকে একটা দূরে থাকা, যাতে রাজনৈতিক একটা বাতাবরণ ওই আধ্যাত্মিক পরিবেশকে কলুষিত না করে, এটিকে বজায় রাখার জন্যই মিশন কর্তৃপক্ষ তৎকালীন। আর উল্টো দিকে নিবেদিতারও সেই চিন্তাটি ছিল, যদিও মনের দুঃখ কষ্ট থাকতে পারে, কিন্তু আরও একটি কথা সত্য, এটি আমি অনেক আগেও হয়তো বলেছি, অনেক লেকচারেও বলেছি এবং এই আলোচনার মধ্যেও বলেছি, যে নিবেদিতা রামকৃষ্ণ মঠ মিশনের ওই অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকে তিনি দূরে সরলেও বা গভীরভাবে তাদের মেলামেশার রাজনৈতিক প্রেক্ষাপটটিকে ওর সাথে যুক্ত থেকে দূরে থাকলেও, কিন্তু তিনি বাই ফের বাই সিকুয়েন্স একটি মানুষের সাথে আরেকটি মানুষের যে সভ্যতা ভদ্রতা, রামকৃষ্ণ মিশনের তৎকালীন ব্রহ্মানন্দ সারদানন্দ যে অন্যান্য পার্ষদদের সাথে সুগভীর সম্পর্কের কোনো বিচ্ছেদ ঘটেনি, এইটা একটা দারুণ তাৎপর্যপূর্ণ কথা। নিবেদিতা তারপর অসুস্থ হয়ে পড়েছেন, আনন্দমোহন বসুর বাড়িতে দমদমে থেকেছেন, সেখানে ব্রহ্মানন্দজি সারদানন্দজি দেখতে গেছেন এবং অনেক অনেক অনুষ্ঠান রয়েছে সেখানে, কিন্তু নিবেদিতা এবং এই রামকৃষ্ণ সংঘের তৎকালীন যারা কর্তৃস্থানীয় এবং যারা পার্ষদ, তারা প্রত্যেকেই নিবেদিতার সুসম্পর্ক বজায় রেখেছিলেন। এবং যদিও এখানে কথাটি বলা হচ্ছে যে গভীর বেদনার মধ্য দিয়ে এই বিচ্ছেদ হয়েছিল, যে সংঘের সঙ্গে গুরু যুক্ত করে দিয়েছিলেন তার সঙ্গে বিচ্ছেদ নিবেদিতার মর্মান্তিকভাবে আঘাত পাওয়ার মতো একটা ব্যাপার আমরা ভাবতে পারি, কিন্তু উনিও হয়তো কিছুটা মানসিক দিক দিয়ে হয়তো বিধ্বস্ত হতে পারেন, কিন্তু অপরপক্ষে সংঘের পক্ষ একটা বিশাল ক্ষতি হিসাবে কিন্তু ব্রহ্মানন্দজিকে এই বিচ্ছেদের অন্যতম প্রকাশ্য অংশীদার হতে হয়েছিল, কারণ যেহেতু চিঠিটা তিনি নিজে লিখেছিলেন নিবেদিতাকে স্পষ্ট ভাষায় যে তুমি কাগজে জানিয়ে দাও, তোমার চিঠি আমরা পেয়েছি এবং নিবেদিতা সেটা স্বীকার করেছেন, এবং স্বীকার করার পর তো কিন্তু বারবার নিবেদিতা বলেছেন যে আপনারা যা চেয়েছেন সেটি হবে, আমি স্বাধীনভাবে কাজ করার অধিকার পেয়ে নিজেও আমি খুশি, কিন্তু একটি জিনিস আপনারা মাথায় রাখবেন, যখন সকাল সন্ধ্যায় আপনাদের গুরু আমার গুরু এবং আমার গুরুর গুরু অর্থাৎ আপনাদের সকলের গুরু শ্রীরামকৃষ্ণ বেদীতলে
যখন আপনারা সকাল সন্ধ্যে প্রণতি জানাতে যাবেন তখন কিন্তু আমার উপনাম তাদের চরণতলে বেদিতলে জানাতে ভুলবেন না। এই যে এত বড় কথা, বিচ্ছেদের বার্তা বয়ে নিয়ে আসছে যে পত্রটি, সেই পত্রের উত্তর পত্রে উনি এই কথাগুলি লিখছেন এবং লাস্টে লিখছেন ইতি রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা। এর থেকে বড় মহান উদার রামকৃষ্ণ ভাবের সাথে একদম পরিপূরক শব্দগুলি নিবেদিতা ব্যবহার করছেন, যেন সেখানেই নিবেদিতার বৈশিষ্ট্য এবং নিবেদিতার যে তার নিজস্ব স্বরূপতা বা নিজস্বতা সেটি প্রকাশ পেয়ে যাচ্ছে। ব্রহ্মানন্দজি স্বামীজির বিরাট ব্যক্তিত্ব যে তার কাছেও বেশ কিছুটা সংক্রামিত ছিল, তার প্রতিষ্ঠিত সঙ্ঘের গোটা দায়িত্ব মাথার উপরে, তদুপরি যারা এই প্রতিষ্ঠানের স্তম্ভরূপে জনসমাজে পরিচিত তাদেরই একজন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছেদ করলেন, এমন ইন্দ্রপাত বা বজ্রপাতের মতো ঘটনা কোনো প্রতিষ্ঠানের জীবনের একসঙ্গে হয়েছে কিনা সন্দেহ আছে, এটা আমরা ভাবতে পারি। কিন্তু অনুরাগীদের কী গভীর বেদনা এবং বিরোধীদের কী উল্লাস এখানে স্মরণ করিয়ে দেওয়া যায়। তখন বিরোধীরা অনুগামীদের অনুরাগীদের তুলনায় অন্তত সংখ্যা লঘু নন, অনেকেই রামকৃষ্ণ বিবেকানন্দ আদর্শের প্রতি তখনও পুরোপুরি আস্থাশীল হননি। তখন ব্রাহ্মধর্মের সাথে সাথে অন্যান্য ধর্মের প্রাধান্য ভারতবর্ষের যে বিশেষভাবে নতুন একটি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা নামক নতুন সদ্য গজিয়ে ওঠা যে সর্বময় সনাতন আদর্শ শ্রীরামকৃষ্ণ কেন্দ্রিক উদার এবং একটি সর্ব সমন্বয় কেন্দ্রিক ভাব, সেটা অনেকে মেনে নিতে পারছিলেন না। তাই সংখ্যা লঘু বললে ভুল হবে, বিরোধীদের সংখ্যাটাও যথেষ্ট ছিল। দ্রুত পরিবর্তনমান যেটি ঘটনাধারার চেহারা, সেটি 4 জুলাই স্বামী বিবেকানন্দের দেহত্যাগের অধিকাংশ সংবাদপত্রে যে সংবাদ প্রকাশিত হলো, 6 জুলাই 8 জুলাই নিবেদিতা মঠে গেলেন সঙ্গে ওকাকুরা, মঠের কর্তৃপক্ষ নিবেদিতাকে তার রাজনৈতিক অভিপ্রায়ের বিষয়ে পুনর্বিবেচনা করতে বললেন, নিবেদিতা রাজনৈতিক কার্যকলাপে লিপ্ত হতে চেয়েছিলেন কিন্তু রামকৃষ্ণ মিশন নীতিগতভাবে রাজনীতির সঙ্গে অসম্পৃক্ত বিষয়টিকে নিয়ে বোঝাপড়া করবে, এরকম অভিপ্রায় ছিল নিবেদিতার। কিন্তু ওকাকুরা সঙ্গে থাকায় সেই 8 তারিখে সেই কথাগুলো কিন্তু হয়ে ওঠেনি। তাই 10 জুলাই নিবেদিতা আবার মঠে গিয়েছিলেন, স্বামী ব্রহ্মানন্দ এবং শারদানন্দজি সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছিল। নিবেদিতা সম্পূর্ণ মনস্থির করতে পারলেন না, কিন্তু রাজনৈতিক সম্পর্ক বা অভিপ্রায় ত্যাগ করা তার পক্ষে সম্ভব নয় বলে বোঝা গিয়েছিল কিন্তু তখনই। কয়েকদিন পরে যে চিঠিটির কথা আমি বলছিলাম, ব্রহ্মানন্দ নিবেদিতার অভিপ্রায় জানতে চেয়ে পত্র লিখলেন 18 জুলাই। নিবেদিতা উত্তর দিয়েছিলেন যে কথাগুলি কিছুক্ষণ আগে বলছিলাম। এ প্রসঙ্গ থেকে আমি একটু দূরে আসতে চাই, কারণ আত্মপরিচয়ের ব্যাপারে নিবেদিতা কিন্তু একটি বাক্যকে অমর করে রেখেছেন, রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা। এই যে উদ্ধৃত পত্রে তার অর্ধাংশের জন্ম রামকৃষ্ণ নিবেদিতা, রামকৃষ্ণের নিবেদিতা, আগে লিখতেন রামকৃষ্ণ সঙ্ঘের নিবেদিতা, কিছুদিনের মধ্যে বিবেকানন্দের নামটা যুক্ত হয়ে দাঁড়াবে রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা, এই যে ভাবনা, এই জগতের বাইরে তিনি নেই, এই জগৎকে নিয়েই তার পথ চলা, এই জগৎকে নিয়েই তার পথ চলা শুরু হয়েছে, থাকবে এবং শেষও হবে, এই নামগুলিকে সাথে নিয়ে, এই ভাবজগৎটিকে সাথে নিয়ে, এই আদর্শটিকে সামনে নিয়ে, যেটির জন্যে তার দেশ আত্মীয় পরিজন ত্যাগ করে তিনি এদেশের সেবায় আত্মনিয়োগ করতে এসেছিলেন। 19 জুলাই অমৃতবাজার পত্রিকাতে ছাপা হয়েছিল। জনসাধারণকে এই কথা অবগত করবার জন্যেই আমরা অনুরুদ্ধ হয়েছি যে স্বামী বিবেকানন্দের শোকদিবস সমাপ্তিতে বেলুড় মঠের সদস্যগণ ও ভগিনী নিবেদিতার মধ্যে
স্থির হয়েছে যে তারা সম্পূর্ণভাবে নিবেদিতাকে স্বাধীন ও স্বতন্ত্রভাবে কাজ করার অধিকার দিচ্ছেন এবং কর্তৃপক্ষের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না। এইটি অনেকের মনে উল্লাস জাগিয়ে দিয়েছিল, খুব খুশি হয়েছিলেন, কিন্তু আন্তরিক দিক দিয়ে সেটা রামকৃষ্ণ সংঘ এবং নিবেদিতার কোনো দাগ কাটেনি বলা যেতে পারে। একটা আলোড়ন ঘটে গেল স্বামী বিবেকানন্দের পরেই রামকৃষ্ণ সংঘের, যাকে কেন্দ্র করে শিক্ষিত ভারতবাসীর আগ্রহ উদ্দীপনা, তিনি স্বামীজির দেহত্যাগের পরেই সংঘ ত্যাগী, এইরকম একটা ভাবনা বিরোধী পক্ষের বা যারা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারাকে পছন্দ খুব একটা করেন না, মহিলা পাশ্চাত্য দিকে এসে এদেশের সেবা করতে এসেছে সেটাকেও ভালো চোখে দেখছিল না। স্বামীজির উপর শোক প্রবন্ধগুলো অধিকাংশের মধ্যে নিবেদিতার নাম উল্লেখ ছিল এবং স্বামীজির তত্ত্ব দায়িত্ব যে তিনিই বহন করবেন এমন কথাও লেখা ছিল। সেই নিবেদিতা যখন সঙ্গে সঙ্গে সম্পর্ক ছেদ করলেন তখন বেলুন মঠের সর্বনাশের কল্পনায় আনন্দে শিহরিত হলেন বহু মানুষই। যেটি বলছিলাম কি উল্লাস ফুটেছিল সারদা দেবী, ওই সরলা দেবী আমরা সারদা দেবীর কথা বলছিলাম না, সরলা দেবীর ভারতী পত্রিকায় সম্পাদকীয় রচনা, তার পূর্ণরূপ আমরা সরলা দেবী প্রসঙ্গে উপস্থিত করব। সেই সঙ্গে তৎকালীন আরও কিছু রচনা নিবেদিতার প্রতি সহানুভূতিপূর্ণ বেশ কিছু কথা প্রকাশিত হচ্ছিল প্রকাশ্যে অথবা গোপনে। অযাচিত সহানুভূতিতে নিবেদিতা এমনই বিব্রত হলেন যে সংবাদপত্রে বিবৃতি দিয়ে সেই স্নেহ প্রবাহ রোধ করার চেষ্টা করতে তিনি বাধ্য হলেন। সে বিবৃতি নিবেদিতার ব্যক্তিগত মহত্ব এবং স্বামীজি প্রতিষ্ঠিত সংঘের প্রতি তার শ্রদ্ধার উজ্জ্বল দৃষ্টান্ত মাত্র বলতে পারি। বিবৃতিতে ইন্ডিয়ান মিরর পত্রিকাতে প্রকাশিত হয়েছিল 31 জুলাই 1902 খ্রিস্টাব্দে। নিবেদিতা সেখানে পরিষ্কার দত্তহীন ভাষায় লিখলেন, গভীরতম বেদনার সঙ্গে শুনেছি কোনো কোনো মহলে বলা হচ্ছে আমি নাকি আমার মহান গুরু বিবেকানন্দের দেহত্যাগের পরে রামকৃষ্ণ সংঘের অধ্যক্ষ হয়েছি। আপনাদের কাছে আমার অনুরোধ, অনুগ্রহ করে যেন আমার বেশ কয়েকটি কথা আপনারা প্রচার করবেন এবং জানবেন। রামকৃষ্ণ সংঘের কেন্দ্র বেলুন মঠ হাওড়া, এই সংঘের সম্পূর্ণ নেতৃত্ব স্বামী ব্রহ্মানন্দ এবং শারদানন্দের উপর ন্যস্ত আছে, যাদের তুল্য আধ্যাত্মিক ব্যক্তিত্ব খুবই কম দেখা যায়। দ্বিতীয় পয়েন্টে তিনি বলছেন, এই সংঘ তার গুরু ও প্রতিষ্ঠাতা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের নিকট থেকে ধর্ম দর্শন এবং ধর্মীয় উপলব্ধির সুনির্দিষ্ট ভাণ্ডার লাভ করেছে, অতঃপর যার সংরক্ষণ এবং বিস্তার সাধন করা এই সঙ্গের কর্তব্য হবে সেটি নিশ্চিত। এই ধর্মীয় সম্পদ ভাণ্ডারের সঙ্গে আমার সম্পর্ক দিন শিক্ষার্থিনী ব্রহ্মচারিণী পূর্ণবতী সন্ন্যাসিনী নয়, আমি সংস্কৃতজ্ঞ এমন কোনো অভিমান আমার মধ্যে নেই, কোনোদিন ছিলও না। ধর্ম ব্যাপারে আমার উদ্ধস্ত কর্তৃপক্ষেরা বিশেষ অনুগ্রহ করে তাদের নির্দেশ বা নিয়ম বহির্ভূত সামাজিক সাহিত্যিক শিক্ষাগত কাজের পূর্ণ স্বাধীনতা আমাকে দিয়েছেন। বাস্তবিক পক্ষে আমার গুরুর দেহত্যাগের পরে গুরু ভগিনী ভিন্ন গুরু ভাইদের সঙ্গে অধিক যোগাযোগ না রাখায় আমার পক্ষে স্বাভাবিক বলে মনে করি। 4 নম্বর পয়েন্টে তিনি বলছেন, ধর্মের ক্ষেত্রে হিন্দুর জন্য ইউরোপীয় নেতৃত্ব প্রয়োজন, এর থেকে বেদনাদায়ক ভ্রান্তি আমার মতে সম্ভবপর নয়, উল্টোটাই হওয়া উচিত আমার এই ধারণা। ভরসা করি আমার এই পত্র অনেক সংবাদপত্র লেখককেই দৃষ্টিগোচর হবে, এই পত্রটিকে তারা তাদের রচনা পাঠের স্বীকৃতি এবং উত্তম রূপী উত্তরপত্র হিসাবে ধরবেন। পত্রটির বিষয়ে ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক লিখছেন, সিস্টার নিবেদিতা সহযোগী হিন্দু কর্মীদের সম্বন্ধে আদর্শ ব্যবহার করেছেন, এই আচরণ তারই যোগ্য। যদিও এ পত্রের প্রয়োজন ছিল কিনা সন্দেহ, আমাদের উচ্চ সয়া ভগিনী বহু গুণান্বিত প্রতিমাবয়ী, যদিও তিনি
নিজের বিষয়ে নম্রভাবে অতিদিন শিক্ষার্থী লিখেই তৃপ্ত, মর্মস্পর্শী এই দীনতা বোধ ও অহংশূন্যতা জনসেবায় ব্রতী কর্মীদের কাছে আদর্শ হোক এই জিনিস। নিবেদিতার সঙ্গে বিচ্ছেদের যে দায়িত্ব রামকৃষ্ণ মিশনকে একদিন অহেতুক নিতে হয়েছিল সে দায়িত্ব এবং তদনুযায়ী গুঞ্জনা অতীব দুঃখের বিষয়। এখন স্বামী ব্রহ্মানন্দকে নিতে হচ্ছে, কারণ নিবেদিতার জীবনী সমূহ থেকে বাঙালি জনসাধারণ জেনে গিয়েছেন যে ব্রহ্মানন্দ এই মিশনের সঙ্গে বিচ্ছেদের নিমিত্ত এবং বাঙালিরা রাজনৈতিক সত্যকে একমাত্র সত্য বলে মনে করেন। একথা সত্য, স্বামীজির সম্পূর্ণ ভাবধারাকে রামকৃষ্ণ মিশন বহন করতে পারবে কি না এ সন্দেহ নিবেদিতার ছিল, কিন্তু রামকৃষ্ণ মিশন কি কখনোই দাবি করেছে স্বামীজির সমস্ত ভাবকে রূপায়িত করতে সে ব্রতী? রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য স্বামীজি মিশনের জন্য যেটুকু দায়িত্ব দিয়ে গেছেন কালো উপযোগী করে সেটুকু পালন করা, সাধারণ সামাজিক মানুষের কর্তব্য সম্পর্কে স্বামীজির বহু উক্তি আছে। গৃহী সেই সব দায়িত্ব কি সন্ন্যাসের সঙ্গে পালন করতে পারবে? যে সঙ্গকে স্বামীজি রাজনীতির বাইরে স্থাপন করেছিলেন সেই সঙ্ঘ নীতি ত্যাগ না করে কীভাবে রাজনীতির কর্মের অভিলাষী নিবেদিতাকে ঠাঁই দিতে পারত? এটা খুব গভীর তাৎপর্যের বিষয় এবং ভাবার বিষয়। যাই হোক, কোনো কোনো বাংলা জীবনীতে স্বামী ব্রহ্মানন্দ নিবেদিতার সম্পর্কে যেরকম তিক্ত ও সংঘর্ষময় করে দেখানো হয়েছে সত্যই সেটা ঠিক নয়। তার একটি প্রমাণ আমাদের সূচনাতেই দিয়েছি, যেখানে ব্রহ্মানন্দ এবং শারদানন্দজি সম্পর্কে নিবেদিতার পত্রাংশের যে উদ্ধৃতিটি দিয়েছিলাম, এখন আরও কিছু সংবাদ আমাদের ঝুলিতে রয়েছে। স্বামী ব্রহ্মানন্দকে কিছুকে নিবেদিতা দেখতেন তার যথেষ্ট পরিচয় এইসব স্থান থেকে পাওয়া যেতে পারে। দ্য স্টেটসম্যান পত্রিকায় র্যাডক্লিফদের যখন সন্তান সম্ভাবনা, তখন নিবেদিতা মিসেস র্যাডক্লিফকে 1903 খ্রিস্টাব্দে 24 ডিসেম্বর একটা চিঠি লিখেছিলেন, সারা ও আমার পক্ষ থেকে আগামীকাল যে ছোট্ট উপহারটি তোমার কাছে নিয়ে যাব সেটি একটি ভারতীয় কবচ, তার মধ্যে শিশুর জন্য প্রার্থনা রয়েছে, সে প্রার্থনা স্বামী ব্রহ্মানন্দ মন্তব্য করে দিয়েছেন, ব্যাপারটি তিনি ছাড়া কেউ জানতেন না। এই যে এর আগে যে কথাগুলি আমি আলোচনা করছিলাম, ব্রহ্মানন্দ শারদানন্দ রামকৃষ্ণ মঠ মিশনের সাথে নিবেদিতার সম্পর্ক তিক্ত দিকে তিক্ততর, হাজার ব্যারিকেড এবং সামাজিক প্রতিবন্ধকতা, রাজনৈতিক আধ্যাত্মিকতার অনেক কুচকচালির মধ্যে আমরা প্রবেশ করছিলাম, কিন্তু এইখানে এই যে একটা ভেতরে ভেতরে নিবেদিতা এবং ব্রহ্মানন্দজি এবং রামকৃষ্ণ ভাবধারার সাথে একটা গভীর সম্পর্ক ছিন্ন করার কারো ক্ষমতা থাকতে পারে না, এই ব্রহ্মানন্দের সম্পর্কীয় কথাগুলি বলতে বলতে সেগুলি অনুভব করতে হবে। আমার বিশ্বাস এই ছোট্ট অলঙ্কারটি তুমি পছন্দ করবে, এটি এমন সম্পূর্ণভাবে ভারতীয় আর ভাবি প্রাণটিকে আবহন ও রক্ষণের উদ্দেশ্যে সেই পবিত্র ভাব এর মধ্য দিয়ে প্রেরিত হলো, তার প্রভাব ও শক্তিও তুমি অনুভব করবে। স্বামী ব্রহ্মানন্দ যখন চাইলেন নিবেদিতা স্বামী বিবেকানন্দের ইংরেজি জীবনী রচনা করুক, তখন তার সেই ইচ্ছাকে আদেশ তুল্য জ্ঞান করে গভীর আনন্দ ও আবেগ নিবেদিতা বোধ করেছিলেন। নিশ্চয়ই ব্রহ্মানন্দের এই ইচ্ছাকে তার প্রতি গভীর আস্থার নিদর্শন বলে নিবেদিতা ধরেছিলেন। 1904 খ্রিস্টাব্দে দেখব আমরা 7 জানুয়ারি নিবেদিতা ম্যাকলাউডকে একটা চিঠি লিখছেন, সেখানে লিখছেন, স্বামী ব্রহ্মানন্দ চান আমি স্বামীজির ইংরেজি জীবনী লিখি, সুতরাং যত শীঘ্র পারো এর জন্য উপাদান প্রার্থনা ভিক্ষা ও হরণ করো। মানে ব্রহ্মানন্দজির কথাগুলিকে তিনি বেদ বাক্যের মতো পালন করার চেষ্টা করছেন। এতক্ষণ ধরে যে কটি কথা আমি বলার চেষ্টা করছি তাদের সম্পর্কটা কত গভীরে সেটা বোঝা যায়। বুদ্ধগয়ার পরিচালন অধিকার নিয়ে এই সময়ে পূর্ব থেকেই পরিচালক হিন্দু মহন্তের সঙ্গে নতুন দাবিদার ধর্মপাল প্রভৃতি সংঘর্ষ চলছিল। নিবেদিতা এই সংঘর্ষে অংশ নেন এবং ধর্মপালের অবুজ অভিপ্রায়ের বিরোধিতা করেন। এই ব্যাপারে 1904 খ্রিস্টাব্দে নিবেদিতা দুবার বুদ্ধগয়া যান। 1904-এর 21 জানুয়ারি চিঠিতে তিনি লিখছেন, এই যাত্রায় যেভাবে আশীর্বাদ পেয়েছি
বলবার নয়। গোপালের মা স্বামী ব্রহ্মানন্দ ও আর একজন স্বামীজি যাকে তিনি স্বপ্নে দেখা দিয়েছিলেন বোধহয় এটাই বলতে চাইছেন। নিবেদিতা বুদ্ধগয়ায় একটা ইতিহাস বিদ্যালয় খুললেন, খুলবার জন্য নিজের ব্রহ্মানন্দের অভিপ্রায়ে নিবেদিতার উৎসাহ লক্ষিত হয়েছিল। ইতিহাসের বিদ্যালয় খোলার চিন্তা নিবেদিতা স্বামী ব্রহ্মানন্দ নিজেদের প্রতি একটা দায়বদ্ধতার কথা স্বীকার করছেন। স্বামী ব্রহ্মানন্দ তিনি বলছেন, আমাকে একদল ছেলে নিয়ে বুদ্ধগয়ায় এক ইতিহাস বিদ্যালয় খুলবার ভাত দিয়েছেন। এই যে তাকে ভাত দিচ্ছেন, বিশ্বাসযোগ্যতা তার মধ্যে কতখানি রয়েছে এটি না হলে তো হয় না। এটা মনে হয় পরে বিশ্ববিদ্যালয় পূর্ব শিক্ষার এক কলেজ হয়ে দাঁড়াবে। এখানে আমি নিজের চিন্তাকে কার্যকর করার আশা করি, অন্যত্র আমি পরিকল্পনাকে সফল করবার চেষ্টা করি। নিবেদিতার এই কথাগুলি থেকে অনেকটাই প্রকাশ। আরও একটু বাড়িয়ে গিয়ে বলছেন, শোনো স্বামী ব্রহ্মানন্দ চান আমি জন ছয়েককে নিয়ে বুদ্ধগয়া ইতিহাস স্কুল শুরু করি, সেখানে মাসে এক সপ্তাহ কাটাবো, বাকি সময় আমার অনুপস্থিতিতে তাদের কাজ করতে তাদেরকে উৎসাহিত করে চলে আসতে হবে। আইডিয়াটা দারুণ, এখনই কাজে পরিণত করতে চেষ্টা করব। ওই বছরই নভেম্বর মাসে নিবেদিতার মনোভাব, প্রিয় ব্রহ্মানন্দ কখনোই তার হৃদয়কে আমার থেকে সরিয়ে নেননি, কিন্তু অন্যদের কাছে একেবারে সোজা ভাষায় বলতে গেলে আমার নিজের স্থান সম্পর্কে আমি নিঃসংশয় নয়। পরের সপ্তাহে ঠিক 13 নভেম্বর আবার লিখছেন তিনি। কী সুন্দর এই কথাগুলির মধ্যে, চিঠিগুলির মধ্যে পরিষ্কার ভাবগুলি ফুটে উঠছে নিবেদিতা ব্রহ্মানন্দজির সম্পর্কটি। 13 নভেম্বর লিখছেন, আমরা গতকাল মঠে গিয়েছিলাম, ফিরলাম নবীন চাঁদকে মাথায় নিয়ে। স্বামী ব্রহ্মানন্দ গুরুতর পীড়িত হয়েছিলেন, এখন ভালো হয়ে গেছেন, যদিও তিনি তা ভাবেন না। আসল ব্রহ্মানন্দের সহসা আবির্ভাব দেখলাম যখন গতকাল বারান্দায় বসে কথা বলছিলাম, তাকে মনে হলো স্বামীজি। ওরা বললেন, এখন 5 বছরের শিশুর মতো স্বভাব তার, অপরূপ। এরপরে সারা রাত ধরে স্বামীজির স্বপ্ন দেখলাম, আমি পাশে বসে আছি, তাকে বললাম আশীর্বাদ করুন, তিনি হাসলেন, আমার মাথায় হাতের চাপ দিলেন। ব্রিটানির দিনগুলির স্বপ্ন কি অনুপম সেই সপ্তাহ যখন তাকে পেয়েছিলাম মানবের স্বর্গ প্রাপ্তির মতো করে। অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ আর বিবেকানন্দ তার কাছে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, স্বপ্ন জগতে তাকে খুঁজে পাচ্ছেন একে অপরের পরিবর্তিত রূপরূপে। এটি তার নিজস্ব একান্ত অনুভূতি হলেও আমাদের অন্তরে শিহরণ জাগায়। রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট প্রথম স্বামী ব্রহ্মানন্দ ঠাকুরের মানস পুত্র এই ব্রহ্মানন্দজি তার রাখাল স্বয়ং কৃষ্ণ রূপ, যেন নিবেদিতা চিনতে ভুল হয়নি স্বামীজি ব্রহ্মানন্দ আসলে একে অপরের অবস্থারই একটি অনুরূপ। আজ এই পর্যন্ত থাক, নিবেদিতার ভারত দর্শন 120তম পর্ব এখানেই শেষ হল। সকলের প্রতি শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানিয়ে, নিবেদিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার আজকের পর্ব শেষ করি। আবার আগামী রবিবার সকলকে স্বাগত জানানো রইল। অগ্রিম অসত উমা সদ্গময়, তমস উমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়, আবির আবির্ময় এধি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।